এই রাতের বেলা ঝড় বৃষ্টি উঠলো এখন বাড়িতে যাব কিভাবে ওই ওইদিকে আবার নৌকা পাবো না বিনোদ হাঁটতে হাঁটতে নদের পাড়ে গিয়ে দাঁড়ায় কিন্তু সেখানে সে কোনো নৌকা দেখতে পায় না নৌকা না দেখতে পেয়ে বিনোদ অনেক চিন্তায় পড়ে যায় এ কি নদীতে তো কোনো নৌকা দেখছি না তো এখন নদী পার হবো কিভাবে আর এই রাতের বেলা বাড়িতে ফিরব কি করে বিনোদ এদিক ওদিক তাকাতে থাকে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এমন সময় সে দেখে দূরে একটা ঘর আর ওটা ঘর মনে হচ্ছে না যাই গিয়ে দেখি আজকের রাতটা ওখানে থাকা যায় কি না এই বলে বিনোদ হাঁটতে হাঁটতে সেই বাড়িটার কাছে যায় তারপর বিনোদ ঘরের দরজায় কড়া নারী কেউ আছেন বাড়িতে এই যে শুনছেন ঘরের ভেতরে কেউ আছেন ঘরের মধ্যে থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না হঠাৎ করে ঘরের দরজা খুলে যায় এই কি ঘরের দরজা খুলে গেল কিভাবে তাহলে কি এই ঘরে কেউ থাকে না যাই ভেতরে গিয়ে দেখি কেউ আছে কি না এই বলে বিনোদ ঘরের মধ্যে গিয়ে দেখে ঘরের মধ্যে কেউ নাই বিনোদ এই দিক ওই দিক তাকিয়ে দেখে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না ঘরের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কি এই ঘরে কেউ থাকে না সে যাই হোক আজ রাতটা এখানে কাটিয়ে দি কাল সকাল হলে বাড়িতে ফিরে যাব এই বলে বিনোদ ঘরের এক পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে কিছুক্ষণের মধ্যে বিনোদ গভীর ঘুমে তলিয়ে যায় হঠাৎ বিনোদের কানে একটা নুপুরের শব্দ ভেসে আসে নুপুরের আওয়াজে বিনোদের ঘুম ভেঙে যায় কি এখানে নুপুরের শব্দ আসলো কোথা থেকে তাহলে কি এখানে কোনো মানুষ আছে না না এ কি করে সম্ভব এত রাতে আর এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে মেয়ে কোথা থেকে আসবে আমি মনে হয় কানে ভুল শুনেছি বিনোদ এই বলে আবার চোখ দুটো বন্ধ করে বিনোদ চোখ বন্ধ করতেই আবার তার কানে ভেসে আসে নূপুরের আওয়াজ না এটা কোনো ভুল হতে পারে না এ তো সত্যি সত্যি নূপুরের আওয়াজ যাই গিয়ে দেখি বাইরে কেউ আছে কিনা বিনোদ উঠে জানালার কাছে এগিয়ে যায় তারপর বাইরের দিকে তাকিয়ে দেখে নদীর মাঝে একটা নৌকার ওপর একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে বাতাসে শাড়ির আঁচও এ একই এই রাতের বেলা আর মাঝ নদীতে এইভাবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এমন সময় দরজা খোলার শব্দ বিনোদ শুনতে পায় বিনোদ সাথে সাথে দরজার দিকে তাকায় কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না বিনোদ দরজার দিকে কাউকে না দেখতে পেয়ে সে আবার নদীর দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা নাই আর সেই মেয়েটাও নাই এ মেয়েটা কোথায় গেল আর ওই নৌকা নৌকাটা কোথায় গেল তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক না না এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না বিনোদ এই বলে তার ছাতার কাছে যায় আর সেটা হাতে তুলে যেই দরজার কাছে এগিয়ে যায় সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায় বিনোদ অনেক চেষ্টা করার পর দরজা খুলতে পারে না হঠাৎ করে বিনোদ দরজার কাছে থেকে ছিটকে দূরে পড়ে যায় এ কি হল দরজা খুলছে না কেন আর আমাকে এইভাবে কে ধাক্কা দিল বিনোদ ভাবছিল সে নিচে পড়ে গেল কিভাবে হঠাৎ করে বিনোদ এক ঠান্ডা বাতাসের অনুভূতি পায় বিনোদ ঘাড় ঘোরাতেই দেখে একটা মেয়ে তার পাশে বসে কান্না করছে বিনোদ মেয়েটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এই মেয়ে হঠাৎ করে ঘরের মধ্যে আসলো কোথা থেকে দরজা তো বন্ধ বিনোদ এই বলে দরজার দিকে তাকায় আর সে দেখতে পায় ঘরের দরজা খোলা বিনোদ আর কোনো কিছু না ভেবে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করে আবারও দরজা বন্ধ হয়ে যায় এই কি হচ্ছে আমার সাথে এ বিধাতা এ কোন বিপদে আমাকে ফেললে বিনোদ দরজা খোলার চেষ্টা করছিল এমন সময় বিনোদ একটা মেয়ের হাসির শব্দ পায় না না খুলবে খুলবে দরজা বিনোদ সাথে সাথে পেছন ফিরে তাকায় দেখতে পায় একটা মেয়ে সাদা শাড়ি পরে ঘরের মাঝে দাঁড়িয়ে আছে কে 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 তুমি আমি কে আমি তোর মৃত্যু তো আমাকে এখান থেকে যেতে দাও আমাকে তুমি মেরো না এই ঘরে যে একবার আসে সে তো আর ফিরে যেতে পারে না তুইও পারবি না আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমাকে মারতে চাও কেন এই রাতের বেলা আমার ঘরে তুই ঢুকেছিস এইটাই তোর তোর অপরাধ তুই মৃত্যুর জন্য প্রস্তুত এবার পরের দিন সকালে হরিয়ার কানায় দুইজন মাছ ধরার জন্য নদীর ঘাটে যাচ্ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাতে যা বৃষ্টি হলো না তাতে মনে হয় আজ নদীর জল একটু বেশি থাকবে কানাই তা যা বলেছ দাদা বৃষ্টি হলে যেন নদী তার প্রাণ ফিরে পায় তবে তা যাই বলিস না কেন কানাই রাতে কিন্তু ঘুমটা বেশ হয়েছে আহা এত সুন্দর ঘুম কতদিন ঘুমাই না আমারও বেশ হয়েছে ঘুম হরিয়ার কানাই গল্প করছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল তারা হাঁটতে হাঁটতে এক সময় নদীর ঘাটে এসে পৌঁছায় ঘাটে পৌঁছাতে নজর যায় নদীর চরের বাঁশের ঘরের কানা কি দিকে ওদিকে হরিদাদা দেখো না কোনো মানুষ মনে হচ্ছে ওই ঘরটার কাছে পড়ে আছে উম তাই তো মনে হচ্ছে চল তো গিয়ে দেখে ওই ঘরের কাছে যাবে যদি কিছু হয় আরে আমরা কার কি ক্ষতি করেছি যে আমাদের ক্ষতি হবে চল তো আমার সাথে সব সময় এত ভয় পেলে চলে কানাই মনে সাহস যোগী হরির সাথে হাঁটতে শুরু করে হরি আর কানাই নদীর চরের বাসের ঘরের কাছে যেতেই দেখে সেখানে বিনোদের লাশ পড়ে আছে হাই 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 আজ রাতে ওই পিশাচিনীটা একটা মানুষকে হত্যা করেছে এই চুপ চুপ সব কথা একদম মুখে আনবি না কিন্তু দাদা এই লোকটাকে তো চিনতে পাচ্ছি না মুখের যে অবস্থা হয়েছে তাতে ওর পরিবারের লোক মনে হয় ঠিক মতো চিনতে পারবে না হ্যাঁ রে তবে এইভাবেই মরা মানুষটাকে ফেলে রাখলে তো শিয়াল কুকুরে খাবে তার থেকে বরং এক কাজ করি চল দুইজনে এনার অন্তিম সং করে আসি হ্যাঁ দাদা তাই করি চলো হরিয়ার কানায় তখন বিনোদকে চিতার ওপরে শুয়ে দেয় তারপর তার মুখে আগুন দিয়ে অন্তিম কাজ সম্পূর্ণ করে তারপর হরিয়ার কানাই তাদের জাল নিয়ে নদীতে যায় ধরতে বিদা তাই জানে এই অভিশাপ থেকে লোকজন কবে মুক্তি পাবে দাদা এই বাঁশের ঘর কে বানিয়েছিল আর এটা অভিশাপ তোই হলো কি করে সে অনেক কথা শুনবি তোই হ্যাঁ শুনতে তো খুবই ইচ্ছা হয় কিন্তু কেউ তো এর আসল রহস্য বলে না আসল রহস্য শোন তাহলে ওই যে দেখছিস চরে বাঁশের ঘর ওইখানে ছিল বিশাল এক বট গাছ আজ থেকে অনেক বছর পূর্বে এই গ্রামে বাস করত এক জমিদার নীলকান্ত রায় সে ওই বট গাছটা কেটেছিল তোরা দাঁড়িয়ে আছিস কেন নেই কাজ শুরু কর আগে জমিদার মশাই এই শুনেছি এই গাছে নাকি দিন বসবাস করে আর ওদের থাকার জায়গা যদি এইভাবে নষ্ট করি তাহলে তো ওরা অনেক খেপে যাবে আর আমাদের সবাইকে হত্যা করবে তোরা তো দেখছি ভূত দেখে ভয় পাস আরে ভূত পেত বলে কিছু হয় না রে নেনে তোরা দ্রুত কাজ শুরু কর ওইদিকে তো সূর্য পাটে বসতে গেল ঠিক আছে জমিদার মশাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর এখানে যে আমার একটা বাসের ঘর বানাতে হবে আমার মেয়ের যে অনেক দিনের স্বপ্ন জমিদারের কথা মতো কাঠুরেরা গাছ কাটতে শুরু করে দেখতে দেখতে বট গাছ কাটা শেষ করে গাছ কাটা শেষ হওয়ার সাথে সাথে আকাশে কালো মেঘে ছেয়ে যায় সাথে সাথে শুরু হয় প্রচন্ড ঝড় আর বৃষ্টি এমন দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় আর যে যার মতো সেখান থেকে পালিয়ে যায় সেদিন রাতে বট গাছ যেখানে ছিল সেখানে তৈরি হয় বা পরের দিন সকালে সেই ঘর থেকে জমিদারের মেয়ে নীলিমার লাশ উদ্ধার করা হয় কারা করেছিল ঘর সেটা জানা যায়নি না রে লোকে বলে এই ঘর নাকি দিনেদের তৈরি তাই তো এই ঘরে দিনের বেলা বলিস আর রাতের বেলাই বলিস কেউ যায় না আর যে যায় সে আর ফিরে আসে না এইভাবে আর কতদিন চলবে দাদা এর কি শেষ হবে না সে বিধাতাই জানে এখন চল মাছ ধরে বাড়িতে ফিরতে হবে বেলা যে প্রায় সন্ধ্যা হতে চললো বাবু এইভাবে জানালা দিয়ে মাথা বের করবেন না গাছের ডাল পালা এসে চোখে মুখে লাগতে পারে না না সেদিকে আমার খেয়াল আছে আপনি গাড়ি চালান বাবু এই সন্ধ্যাবেলা আপনার হরিশপুর না গেলেই পারতেন শুনেছি রাত হলে নাকি হরিপুর গাঠে নৌকা পাওয়া যায় না হুম আমিও শুনেছি কিন্তু কি করব কাল তো এসে সময় মতো পৌঁছাতে পারবো না তাই আজ চলে এলাম তা আপনি একটু জোরে গাড়িটা চালান বাবু গাড়ি আর যাবে না এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে ঘাট পর্যন্ত ইস রাস্তার একই অবস্থা গত রাতের বৃষ্টিতে রাস্তার অবস্থা বারোটা বাজিয়ে রেখে গেছে বাবু আমার ভাড়াটা মিটিয়ে দিলে চলে যেতাম ও হ্যাঁ হ্যাঁ এ নিন আপনার ভাড়া মহেশ গাড়ির ভাড়াটা মিটিয়ে দিতে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায় তারপর মহেশ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে এইদিকে তখন সন্ধ্যা লেগে গেছে মহেশ পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের আলো দিয়ে পথ চলতে শুরু করে হাঁটতে হাঁটতে মহেশ নদীর ঘাটে চলে যায় আর গিয়ে দেখে নদীতে নৌকা আছে কিন্তু কোনো মাঝি নাই যে ভয়টা পেয়েছিলাম এখন আমি নদী পার হব কিভাবে ওইদিকে তো গাড়িও চলে গেল মহেশ অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে নিজে নৌকা চালিয়ে নদী পার হবে এই চিন্তা করে মহেশ নদীর দিকে হাঁটতে শুরু করে এমন সময় আকাশে প্রচণ্ড মেঘ লাগে আর বিদ্যুৎ চমকাতে শুরু করে আরে আরে হঠাৎ তো মেঘ হলো কেমন করে এই দেখলাম কত সুন্দর চাঁদের আলো আর এক মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল আর যা মেঘ লাগছে এর মধ্যে তো মনে হয় না নদী পার হওয়া যাবে আবার এই দিকেও তো কোনো বাড়ি ঘর নাই যে সেখানে গিয়ে উঠব মহেশ আশেপাশে তাকাচ্ছিল আর চিন্তা করছিল কি করবে নদী পার হবে নাকি ফিরে যাবে এমন সময় বিদ্যুৎ চমকানোর আলোতে দূরে একটা ঘরের মতো দেখতে পায়। আরে আরে ওইটা কোনো ঘর মনে হচ্ছে হুম তাই তো ওইখানে মনে হয় কেউ আছে যাই আজ রাতটা ওই ঘরেই কাটিয়ে সকাল হলে চলে যাব এই বলে মহেশ ঘরের দিকে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় তারপর দরজায় কড়া নাড়ে ঘরের মধ্যে কেউ আছে এই যে শুনছেন ঘরের মধ্যে কেউ আছে একটা দমকা হাওয়া এসে ঘরের দরজা খুলে যায় মহেশ কোনো কিছু না ভেবে ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে দেখে পুরো ঘরটা একদম ফাঁকা আরে আরে এখানে তো মনে হচ্ছে কেউ থাকে না যাক ভালো হলো এই রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাবে যাই বসে একটু বিশ্রাম নি মহেশ বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় মহেশ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে ঠান্ডা হাওয়ার ঘরের মধ্যে ঢুকছে এই রে ঠান্ডা হাওয়া আসছে যে জানালা দিয়ে এত ঠান্ডার মধ্যে থাকলে তো আমার ঠান্ডা জ্বর চলে আসবে একটু যদি আগুন জ্বালানো যেত তাহলে বেশ ভালো হতো মহেশ ঘরের মধ্যে এই দিক ওদিক তাকিয়ে দেখছিল কিছু পাওয়া যায় কি না এমন সময় মোবাইলের আলোটা ঘরের এক কোণে গিয়ে পড়ে আর দেখে সেখানে কিছু বাঁশ রয়েছে আরে আরে ওই তো শুকনো বাঁশ দেখা যাচ্ছে যাই ওই বাঁশগুলো দিয়ে মশাল তৈরি করি তাহলে এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া যাবে মহেশ এগোতেই যাবে এমন সময় মহেশের হাতে থাকা মোবাইলের আলো বন্ধ হয়ে যায় আর পুরো ঘরটা অন্ধকার হয়ে এই যা মোবাইলের আলো বন্ধ হওয়ার আর সময় পেল না এই বলে মহেশ আবার মোবাইলের আলো যায় আর বাঁশের দিকে আলো ফেলতেই দেখে একটা চেহারা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখি মহেশ অনেক ভয় পেয়ে যায় আর তার হাতে থাকা মোবাইলটা নিচে পড়ে যায় মহেশ সাথে সাথে মোবাইলটা হাতে তুলে নিয়ে ভয়ে ভয় আলোটা আবার বাঁশের দিকে ফেলে কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না এই কি মেয়েটা কোথায় গেল আমি চোখে ঠিক দেখলাম তো মহেশ এমনটা ভাবতে ভাবতে মহেশের কানে আসে নুপুরের আওয়াজ মহেশ ঘরের মধ্যে আলো এদিক ওদিক মারে কিন্তু ঘরের মধ্যে কাউকে দেখতে পায় না বুঝেছি এই জায়গাটা বেশি একটা সুবিধার না এই যে শুনছেন এই জায়গায় যে আছেন তাকে বলছি আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই আর আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না আমাকে চ্যালেঞ্জ করছিস নাকি তুই আমাকে হ্যাঁ চ্যালেঞ্জ করছি তবে আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসি নাই আমি এসেছি এখানে আজ রাতটা কাটাতে কাল সকাল হলেই চলে যাব তা তো চলে যাবি তবে জীবিত না মৃত এই ঘরে যে একবার ঢোকে সে আর জীবিত ফিরতে পারে না এই বলে মহেশ সামনে থাকা বাসগুলোতে আগুন লাগিয়ে দেয় আর আগুনের সামনে করে ধ্যান করতে শুরু করে এমন সময় কিছু আত্মা সাদা ছায়া হয়ে মহেশের চারিদিকে ঘুরতে শুরু করে মহেশ চোখ বন্ধ করে এক মনে মন্ত্রপাঠ করতে থাকে আর জোরে জোরে

ও মই আমায় তোর দহাই লাগি ও মই ছেড়ে দে এইদিকে সারা রাত মহেশ ধ্যান করে পরের দিন সকালে মহেশ ঘর থেকে বের হয়ে আসে কানায়ার হরি ঘরের বাইরে জাল নিয়ে দাঁড়িয়ে ছিল মহেশকে দেখে বলে এ কি দাদা আপনি মানুষ না কোনো জিন পড়ি এই ঘর থেকে জীবিত ফেললেন কেমন করে ওদের মতো জিন আমার কিছুই করতে পারবে না আর আমি এমন কাজ করে রেখে যাচ্ছি এই ঘরে আর কোনো মানুষ মরবে না এই বলে মহেশ বাঁশের ঘরে আগুন লাগিয়ে দেয় আর তার মধ্যে থেকে মেয়ের কণ্ঠে চিৎকার করে বলতে থাকি আমি আমি তোকে ছাড়বো না ছাড়বো না আমি বেঁচে থাকলে তো আমায় মারবি